গতকাল মুর্শিদাবাদে নতুন সভাকক্ষে একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খান মহাশয়। এদিনের সভা থেকেই তিনি মন্তব্য করেন, আগামী দিনে অনুগামী বলে কোনো কিছু থাকবে না, একটাই দল থাকবে, তা হলো তৃণমূল। পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর দলবদল নিয়েও সামনে বিধানসভাকে লক্ষ্য রেখে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে একটি বৈঠক করা হয়। জেলার বেশ কিছু জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দাদার অনুগামী বলে কিছু ব্যানার হোর্ডিং লাগানো হয়েছিল, কিন্তু সাংসদ ও তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খান জানিয়ে দেন, জেলায় কোনো দাদার অনুগামী বলে কেউ থাকবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী, তাই এখানে দিদির অনুগামীরাই থাকবে। দলে থেকে দলের বিরুদ্ধে কোনো রকম কাজ করা হবে না, এখানে সকল নেতৃত্বরাই উপস্থিত আছেন, অসুস্থতার জন্য 2 থেকে 3 জন আসতে পারেনি। বৈঠক শেষে একত্রিত হয়ে সকলেই দিদির হয়েই সামনের নির্বাচন লড়তে চাইছেন। আজকে সবাই একটাই সিদ্ধান্ত হয়েছে, দল আগামী দিনে ঐক্যবদ্ধ ভাবে চলবে মুর্শিদাবাদ জেলায়, তৃণমূল কংগ্রেস। সমস্ত জেলা পরিষদের যারা কর্মাধ্যক্ষ, সভাধিপতি, সহকারী সভাধিপতি, বিধায়কগণ 100% প্রেজেন্ট ছিল এবং সকলের উপস্থিতির মধ্য দিয়ে আজকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে আগামী দিনে এখানে কোনো অনুগামী থাকবে না, একটাই দল তৃণমূল কংগ্রেস, এবং তার যে মূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দলীয় নেত্রী, তাকেই আমরা মান্যতা দিয়ে দল পরিচালনা করব। সে জেলা পরিষদই হোক, পঞ্চায়েত সমিতি হোক আর পঞ্চায়েত হোক এবং দলই হোক, সর্বত্র মুর্শিদাবাদ জেলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে চলবে এবং আগামী দিনে আমরা সকলে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, প্রধান এবং দল একসাথে মিলে মিশে সঙ্গবদ্ধ ভাবে দল পরিচালনা করব। কোথাও যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, যারা দায়িত্বে আছে তারা ক্ষমা চেয়ে নিয়েছে। আগামী দিনে আমরা কেউ কারোর অনুগামী থাকবো না, অঙ্গীকার করেছে। ব্যক্তিগত কারোর উপরে কারোর ফ্যাসিনেশন থাকতেই পারে, কিন্তু যেদিন সে চলে গেছে ও পার্ট, আজকে চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। আমরা তো প্রথম থেকেই বলেছি, আমাদের স্ট্যান্ড পয়েন্টই আছে যে সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের একমাত্র লড়াই করবে তৃণমূল কংগ্রেস, এবং মানুষকে এই জেলায় ধর্মনিরপেক্ষতা বজায় রাখবে তৃণমূল এবং শান্তি দিতে পারবে। এটা আমরা আমাদের পার্টি স্ট্যান্ড পয়েন্ট। জেলাতে যে দাদার অনুগামী বলে প্রস্তাব করছে, সেগুলোর কী ব্যবস্থা নেবেন? দেখুন, আমি বলেছি আমার বক্তব্যে, পাশ শুভেন্দু আর প্রেজেন্ট শুভেন্দুর মধ্যে পার্থক্য আছে। এই জেলায় শুভেন্দু অধিকারীর অনুগামী অনুগত সকল স্তরের নেতাই ছিল। আজকের দিনে দাঁড়িয়ে সেটা যদি কেউ অস্বীকার করে সেটা ভুল হবে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা মনে করব, শুভেন্দু অধিকারী যখন আমাদের দলে নাই, ওর কথা না বলাই ভালো আমাদের কাছে, এবং ফিউচার আমাদের কাছে নেত্রী এবং প্রেজেন্ট আমাদের কাছে নেত্রী। তো আমি মনে করি যখন এই জেলায় নির্বাচনে শুভেন্দু অধিকারী যখন অবজারভার ছিলেন, এই জেলার সমস্ত নেতারাই, আমি একা না এক্সেপশনাল, অনেকেই শুভেন্দু অধিকারীর অনুগামী ছিল। তো শুভেন্দু অধিকারী যেহেতু এখন দলে নেই, এখন স্বাভাবিক কারণে আমাদের জেলার তার সাথে আর কেউ নেই।